নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই উদ্যোগপতি প্রতিভা। আজকের এখনকার অনুষ্ঠান হচ্ছে সিনচিতাস বুটিকের অনুষ্ঠান, সিনচিতার অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত। তো শুরু করি সিনচিতা, একদম একদম পুজোর ইয়ে নিয়ে, প্রথমে দেওয়ার শাড়ি, নিজের পরার শাড়ি সব মিলিয়ে আর প্রথম শাড়ি হচ্ছে চন্দেরি, একদম পিওর, যেটা চন্দেরি, যেটা চন্দেরি গ্যাস সিল্ক আর কি, সেটাতে বাটিক হয়েছে। কি কালারটা এসছে, ব্রাইট, দারুণ পিওর মেটেরিয়াল না, একদম 3200 টাকা, 3200 নাম্বার ওয়ান, এক নম্বর 3200, 3200 নাম্বার ওয়ান। আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ পিস নাম্বার ওয়ান, পরে এটা তো অরেঞ্জ দেখালাম, এরপর এটা রেড, একই ডিজাইন কিন্তু না, এটা প্রজাপতি, ওইটা ফোরিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা ফোরিং ছিল, হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি ডিজাইন আর কি। রেডটা এসেছে দেখো, দারুন কালার, ভীষণ সুন্দর এসেছে। নাম্বার টু দেখালাম, 3200, 3200 নাম্বার টু, ভীষণ ভালো কোয়ালিটি। এবারে আসবো নাম্বার থ্রি, আর তোমার যে এক্সিবিশনটা চলবে তোমার বুটিকে 14, 15, 16, হ্যাঁ এটা 14, 15, 16 একটা আমার স্টোরেই চলবে এক্সিবিশন, কিন্তু এই শাড়িগুলো প্লিজ এসে ডিমান্ড করবেন না, এগুলো কিন্তু বুকিং করে নিতে হবে। মানে টিভিতে দেখানো শাড়ি আপনারা বলতেই পারেন, প্রচুর 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 স্টক আছে এখন, যেহেতু এখন এক্সিবিশন সেভাবে হচ্ছে না, তাই স্টকটা রয়েছে, প্রচুর আছে। এটা হচ্ছে নাম্বার থ্রি, আমি এই জন্য আজকে অনেক রকম এনেওছি, মিক্সড পুরো ব্যাগ। এটা হচ্ছে তিন নম্বর শাড়ি উইথ ব্লাউজ, প্রাইস হচ্ছে 3200। আরেকটা হলো, আমি বের করতে ভুলে গেলাম, গিফট ভাউচার পাবেন আপনারা প্রতি কেনাকাটায়, না 5000-এর উপর। আচ্ছা, প্রতি 5000 টাকার কেনাকাটায় গিফট ভাউচার থাকছে, যেটা পরের কেনাকাটাতে রিডিম করতে পারবেন। কিন্তু যদি দুটো পান গিফট ভাউচার, সেটা কিন্তু একটা শাড়িতে একটাই হবে, আপনি দুটো নিয়ে এসে একটাই শাড়িতে দিলেন, ওইটা কিন্তু হবে না। মানে দেখা গেল আপনি 10000-এর উপরে কেনাকাটা করেছেন, তাহলে প্রতি 5000 মানে আপনি একটা করে, প্রতি 5000-এ একটা করে পাচ্ছেন, 10000-এ দুটো, দুটো পেলেন। এবার পরের কেনাকাটা যখন করবেন একটা শাড়িতে একটাই ভাউচার, একদম। এটা হচ্ছে ইউজুয়ালি হয়ে থাকে, একদম। এটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর, 3200 উইথ ব্লাউজ, এটা বেশ ভালোই, মানে 300 টাকার বা ডিবেট পাবেন, পরের কেনাকাটাতে 300 টাকা ডিবেট, মানে পরে যেদিনকে আপনি দুটো শাড়ি নিচ্ছেন তখন এক একটাতে 300 টাকা করে ডিবেট, একদম একদম, মানে 600 টাকা ডিবেট হয়ে গেল একটা শাড়িতে, নয় না। এটা হচ্ছে 5 নম্বর শাড়ি, এটাতে গোলাপ হয়েছে, একদম ধরে গোলাপ। আর অ্যাকচুয়ালি চন্দেরি কি, এটা হচ্ছে একটা সিল্কের সঙ্গে একটা গ্যাসের সুতো থাকে, সেই পিওর মেটেরিয়ালটা আপনারা ফিল করবেন, আরাম। আর চন্দেরি কিন্তু এবার খুব ইন হবে, আর কি বলতো, আরামের শাড়ি, এক কথা, আর মেইনটেনেন্সটাও ফ্রি। হ্যাঁ, এখন তো এটাই চাইছে লোক। 5 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 3200। 6 নম্বর, নাম্বার 6, এটা হচ্ছে নাম্বার 6, এবার পিওর সিল্কে বাটিক, ওয়াও বুদ্ধা, 6 নম্বর নাম্বার 6, কি সুন্দর। এটা হচ্ছে শাড়িটা নাম্বার 6, 6 নম্বর, 5250। আমি কিচ্ছু আর করিনি, দরকার নেই তোমার, আঁচলটাই ছাড়বো। এটা হচ্ছে নাম্বার 6, 5250 উইথ ব্লাউজ পিস, 6 নম্বর শাড়ি, 5250। 6-এর পরে চলে যাব 7 নম্বর, নাম্বার 7, এটা হচ্ছে 7, আঁচলটা স্ট্রাইপে, হ্যাঁ বাহ, দেখো মাল্টি কালার, একদম ফ্লোরাল, খুব ব্রাইট দেখতে শাড়িটা। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি নাম্বার 7, প্রাইস হচ্ছে, পেয়ে যাবেন এখন প্রচুর আছে, 4250। তবে টিভিতে দেখানো সেমটা পাবেন না, সেমটা এসে যদি বলেন যে টিভির কোনো শাড়ি পছন্দ হলে এক্ষুনি বুকিং করে নিতে হবে, তবে বাটিক অনেক আছে এইখানে, যেমন কালার কম্বিনেশন, এই যে মভের একটা টোন ঢুকেছে, লাইট পিচ একটা ঢুকেছে, এর জন্য শাড়িটা দেখতে ভালো লাগছে ইয়েলোর সঙ্গে। প্রাইস হচ্ছে এটা, এটা এক একটা, এক একটা ছিল, যেমন বুদ্ধা ছিল 5250, তারপরে যেটা ছিল সেটা ছিল 4250, এটা দেখাচ্ছি 3800, 3800, এটা দেখালাম হচ্ছে নাম্বার 8। এখানে একদম আপনারা অ্যাকিউরেট প্রাইস পাবেন, কারণ যেরকম কোয়ালিটি, যেরকম কাজ, তার উপরই দাম, মানে ও পারতো কিন্তু সবকটাই একবারে 5250 আর 4250 করে দিতে। এটা হচ্ছে 4200, কাজ বেশি, সরু তুলির কাজ এখানে বেশি, 4200, 4200। এই হচ্ছে কুচি দিয়ে দেখাই শাড়িটা, 4200, 4200। এটা হচ্ছে আজকে 9 নম্বর শাড়ি নাম্বার 9, আর এই হচ্ছে ব্লাউজ। এবারে আসবো নাম্বার 10, 10 নম্বর, বাহ
কালারটা কি ভালো দেখা, একদম সে পুজোর সকালে পরার, আর যে কোনো বয়সে, যে কোনো বয়সে পরার। নাম্বার 10 10 নম্বর শাড়ি, এটা হচ্ছে প্যানেল করে গেছে, মানে টাইট গোলাপের যে গল্পটা থাকে 10 নম্বর, এরও প্রাইস হচ্ছে 3,800, মানে দুটো দেখিয়েছি 3,800, একটা 5,250 আর একটা 4,250, একটা 4,200, এই আমরা দেখালাম। এবারে আসবো 11 নম্বর শাড়ি, লাম্বানি। ওয়াও, লাম্বানিটা দেখাবো, দেখো সবাই তো লাম্বানি দেখাচ্ছে, হ্যাঁ আমি দেখাচ্ছি, এবার দেখো। বাহ, ওয়েট করছিলাম, অনেক দিন লেগেছে আমার এই কাজ, সময় আগরতলায় বেরিয়ে গেছে আমার অনেকগুলো, মানে হ্যাঁ লাম্বানি মানে কিন্তু সব স্টিচ মিশিয়ে, আরেকটা এটা কিন্তু ফ্রি হ্যান্ড স্টিচ, হ্যাঁ মানে কোনো আঁকা থাকে না, কোনো আঁকা নেই এর মধ্যে। বাহ, পুরো শাড়িটার পাটটা দেখাই, কি দারুণ হয়েছে গো শাড়িটা, এটা দারুণ দেখতে, এটা গাছি তসর, তসর বাই তসর, 14,000, 14,000, কিচ্ছু নয় দামটা, কিছুই না, যে ভলিউমে কাজ আছে আর যে ম্যাটেরিয়ালেও দিচ্ছে, মাত্র 14,000 বলবো আমি, 11 নম্বর শাড়ি, মাত্র অনলি 12 নম্বর, একদম ডিফারেন্ট, পুরো ডিফারেন্ট, কোনো কাজ নেই, অনেক লাম্বানি কাচের সঙ্গে হয়, আমি কিন্তু কোনো কাজ ইউজ করিনি, পুরোটাই সুতোর কাজ, একদম মানে যেটা লাম্বানি বলতে যেটা বোঝায়, মানে ট্রেডিশনাল ব্যাপারটা, একদম দারুন দারুন দারুন, আমি ফিল করলাম সেটা গায়ে ফেলে দেখাই গো, মানে দারুন দেখতে, 14,000 মাত্র, মাত্র এতটা কাজ গাছি তসরে, 14,000 মাত্র, মানে যে পাবেন একটু বলবেন আর প্লিজ ফটো শেয়ার করবেন পরে, একদম মানে এখানটা দেখুন পুরো ঘনভাবে কাজ, ভাবা যায় না এই কাজ, আর হাফটাতে তুমি এভাবে ডিসচার্জ করে করে দিয়েছো। এটা হচ্ছে আজকের 12 নম্বর শাড়ি, 14,000, 14,000 নাম্বার 12। নাম্বার 13-এ আসবো, চেন্দেরিতে আজরে প্রিন্ট, নাম্বার 13, 13 নম্বর, এগুলো রেগুলার ইউজের জন্য খুব ভালো, দেওয়া থোবার জন্য লাগে, 14 নম্বর, প্রাইস হচ্ছে 3,500, 3,500, নাম্বার 14, লাম্বানির কাজ ছাড়া আছে, কিন্তু এখন দিতে পারবো না, এগুলো হতে সময় অনেক সময়, 6 মাস টাইম লাগছে এক একটা শাড়ি হতে। আচ্ছা, 13 নম্বর চন্দেরিতে আজরক, আমরা যদি সময় থাকে লাম্বানি আমি আবার দেখাবো, এটা হচ্ছে 13 নম্বর, 3,500, 3,500 উইথ ব্লাউজ, 13 নম্বর, 3,500, 13-র পরে যাবো 14, নাম্বার 14, কেন বলো তো লাম্বানি সবাই লাম্বানি লাম্বানি করছে, মানে এক্স্যাক্ট লাম্বানি কি হতে পারে তুমি সেটা আজকে দেখিয়ে দিলে। এটা হচ্ছে 14 নম্বর শাড়ি, নাম্বার 14, প্রাইস একই, দেখো প্রিন্টগুলো কি ভালো, 3,500, এগুলোও কিন্তু সিল্ক চন্দেরিতে, এটা হচ্ছে 14 নম্বর, 3,500 উইথ ব্লাউজ পিস, 14-র পরে যাব 15, নাম্বার 15, বাহ, মানে যে চন্দেরিতে তুমি বাটিক দেখছো সেই চন্দেরিতে, একদম নাম্বার 15, কি সুন্দর না প্রিন্টটা, 15 নম্বর শাড়ি, 3,500, কিন্তু এগুলোও না একটা একটাই ধরে নেবেন, এটা হচ্ছে নাম্বার 15, আপনারা 14, 15, 16 আসুন, এসে দেখুন, আর এই শাড়িগুলো নয়, এসে বলবেন না যে আমার 16 নম্বর শাড়িটা দরকার, 13 নম্বর শাড়িটা দরকার, এরকম না, এগুলো বুকিং করে আগেই নিয়ে নিতে হবে, হোম ডেলিভারি কলকাতা শহরের মধ্যে, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ এবার ফ্রি, ও বাবা, একদম মানে গিফট ভাউচার পাবেন প্রতি 5,000 টাকার কেনাকাটায়, উপরন্ত কোনো হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ লাগছে না। এটা হচ্ছে আজকে 16 নম্বর শাড়ি, 3,500, নাম্বার 16 উইথ ব্লাউজ, 17-এ কাঁথা দেবো, কাঁথাটা দেখো, এই কাঁথাটা এটাও গাছি তসর, তসরের মধ্যে একদম রঘুনাথপুরের তসর, সেটা তসরের কোর্স নেস্টটাই বলছে, এবং এতে না মেরুন আর গ্রে সুতোর কাজ, মেরুন অ্যান্ড গ্রে পার, কি সুন্দর গো শাড়িটা, ভীষণ সুন্দর, বলছি তো এইসব শাড়ির কোনো প্রাইসলেস শাড়ি, এগুলো একটা 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 একটা, তোমার কাঁথার কাজ দেখাবো যে কতটা নিট এন্ড ক্লিন, কতটা মানে যত ইন্টিগ্রেট কাজ হবে তত তার মজুরি বেশি হবে, 9,200, 17 নম্বর, 9,200, 9,200, নাম্বার 17 উইথ ব্লাউজ, 17-র পরে যাব 18 নম্বর, ওয়াও, এটা জরি বর্ডার তসরে, ওইটাও গাছি, কি দারুন শাড়িটা, হ্যাঁ গাছি তসর তো বটে, একদম গাছি ভাই, কিন্তু পদ্ম জালটা কি ভালো হয়েছে,
কালার কম্বিনেশনটা কি হয়েছে? গায়ে ফেলবো আমি একটু মানে সম্মান জানানো, আমার গায়ে ফেলা মানে একটা শাড়ির শিল্পীকে একটু সম্মান জানানো। এবার ক্লোজে কাজটা দেখাতে হবে যে এত সুন্দর কাজটা, অসম্ভব কাজটা। যারা করেন এই শাড়িগুলো সত্যি তাদেরকে, এটাও 9200 একদম জরি বর্ডার তসর, গাছি তসর, দেশি নয় কিন্তু। না না না, দেশি হলে না এতটা কাজ হলে এই সুতো তোমার হাতে সরে যাবে। এই হচ্ছে ব্লাউজটা 9200 নাম্বার 18 নাম্বার 19 যাব, তসরে হলুদ লেমন ইয়েলো। আর এতে না কোনো কালো নেই, একটা ব্রাউন কালারের সুতো দিয়ে ভেতরে যে আউটলাইনটা ওটা লেমন না ব্রাউন কালারের সুতো দিয়ে হয়েছে লেমন ইয়েলোর সঙ্গে। এটা তো রিভার্সের কাজ, বার ভরাটের কাজ অ্যাকচুয়ালি, এবং এটা স্টেপ করে করে গেছে, স্টেপিং কাঁথা। এটা হচ্ছে 8800 নাম্বার 19, এটাও কিন্তু গাছি বাই গাছি একদম, তোমার তসর ধরে ফিল করে যাচ্ছে যে একদম। এটা হচ্ছে আমরা আজকে 19 নম্বর দেখালাম, 8800 কুড়ি নম্বর, ওয়াও কি দারুণ শাড়িটা হয়েছে। এখানে দুটো তিনটে ডিজাইন দিয়ে মানে এমন দেখালাম, কোনটা ছেড়ে কোনটা নেবেন আমার স্টোরে আসুন, আরও আছে মানে। তবে এগুলো কিন্তু বুকিং করেই নিয়ে নিতে হবে, সেম কিন্তু নেই বাট ওই তসর গাছির ওপরই আছে, সবই গাছি তসরের উপরে আছে। এটা হচ্ছে কুড়ি নম্বর কুচি দাও, এটাও কিন্তু বার ভরাট, মানে এটা নকশি অ্যাকচুয়ালি বয়স নেই, যে কোনো বয়সে যেয়ে পড়ুন। এটা হচ্ছে কুড়ি নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 8500 কাঁথা বেনারসি। এটা কিন্তু একটা একটাই, ওয়াও তোমার সেই হ্যান্ডারি তো, আঁচলটা পুরো নকশিতে গেছে, পেটা মানে কশকের কাজের সঙ্গে গেছে, অসাধারণ। এটা হচ্ছে তসর বেনারসি, কিছু নেই, জাস্ট পেটা জড়ি। এই শাড়ি একটা অ্যাসেট শাড়ি একদম, আপনাকে থাকতে হবে, থাকতে হবে বর্ড্রপে, না হলে মনে হয় যেন কিছুই রইল না ব্লাউজের সঙ্গে। হ্যাঁ, আমি তো ওই জন্যই গায়ে ফেললাম। পূজোর সন্ধে, বিয়ে বাড়ির সন্ধে, ছেলের মা মেয়ের মা পরুন বিয়ের দিন, অনেকে নিচ্ছে বিয়ে বাড়ির জন্য, ছেলের মা মেয়ের মা পরবো না এটাই পরবো, গয়না দিয়ে পরুন এই শাড়িটা। এবং প্রাইস হচ্ছে 15000 only, আমি only বলবো কারণ প্রত্যেকটা কাঁথা ধরে কাজ, উপরন্তু গায়ে মাল্টি কালার, পারে কোনো গ্যাপ নেই, কিন্তু যেখানে স্টিচ সেখানে আড়িটা গেছে। আর এই হচ্ছে ব্লাউজটা 15021। এবার আসছি 22 তসরে প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এটা, এটা হচ্ছে 22 22 নম্বর, জরি বর্ডার গাছি তসর না দেশি তসর, এটা জরি বর্ডার দেশি তসর, এটা দেশি হয়েছে দেখো, কিন্তু দেখতে খুব ভালো হয়েছে, মিষ্টি আর স্মার্ট হয়েছে, ভীষণ স্মার্ট। 5500 নাম্বার 22 22 নম্বর 5500 প্রিন্ট, যাদের যাদের শাড়ি পছন্দ হবে বুকিং করে নিতে থাকুন উইথ ব্লাউজ পিস। 22 এর পরে যাব 23 23, এই প্রিন্টটা খুব সুন্দর, স্মার্ট বড়ি, হ্যাঁ শিবরি প্রিন্ট হয়েছে, হ্যাঁ শিবরি প্রিন্ট। এবার আসছে 23 23, মানে প্রিন্টে শিবরি করা হয়েছে 23 নম্বর, আর গ্রিনটা খুব সুন্দর গ্রিন। এটা হচ্ছে 23 নম্বর শাড়ি 5500 নাম্বার 23, আর ব্লাউজটা গ্রিনে 24 কলমকারি, ওয়াও ব্লু রেড, এটা কিন্তু গাছি, এটা গাছি তসর কলমকারি, এটাও প্রিন্ট হয়েছে কিন্তু ব্লু রেড গ্রিন, এটা একটু গায়ে ফেলি আমার ব্লাউজের সঙ্গে, এটা একদম মনে হবে যে আমি, আর আমিও তসরই পরে আছি, দেখো তুমি মনে হচ্ছে শাড়ির ব্লাউজ পরেছি মনে হচ্ছে। 5500 এটা হচ্ছে 24 24 নম্বর 5500, আর এই হচ্ছে ব্লাউজটা, দারুণ এসছে কিন্তু কম্বিনেশনটা খুব ভালো খুলেছে। আজরাকের ব্লক আমাদের এখানে হয়েছে, এটা আবার দেশি তসরে চলে এলাম, এটা 25 নম্বর, একটাই করেছি যে আমি জড়িতেও প্রিন্ট করে দিয়েছি এই যে জায়গাটা, না এই ব্লকটা খুব এখন ইন, ভীষণ ফ্যাশন ইন, তোমার কালার কম্বিনেশন নতুনত্ব রয়েছে। প্রাইস হচ্ছে 5500 নাম্বার 25 25 নম্বর উইথ ব্লাউজ পিস, 26 নম্বর 26, আর তসরের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, খুব ভালো। এটা হচ্ছে 26, আমি সবসময় তো কোয়ালিটি তো মেনটেন করি, এটা হচ্ছে 26 নম্বর, এটাও আজরাকেরই ব্লক, এটা এবং পাটটাই দেখুন কি সুন্দর জরির উপরে প্রিন্ট হওয়াতে কি ভালো লাগছে, ভালো লাগছে দেখতে। 26 নম্বর 5500 26 5500 উইথ ব্লাউজ। এবারে আসবো 27 কলমকারি,
এটা পরলেও খুব ভালো লাগবে, এটাও পরলে খুব ভালো লাগবে। 27 নম্বর এই হচ্ছে শাড়িটা, এটাও একটা ব্ল্যাক ব্লাউজে যদি কেউ পরে না, ব্লাউজটা ব্ল্যাকই আছে। 27 দেখাচ্ছে 5500, 27 উইথ ব্লাউজ। 28 একটা নতুন শাড়ি, একদম নতুন, ভাবনাটাই নতুন, একদম পিওর খাদ্দি, হ্যাঁ তার মধ্যে বাটিক, সেটাই তো পিওর খাদ্দি। তিন চারটি শাড়ি নষ্ট হয়েছে, তাই মোমে মোমে নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে পিওর খাদ্দি, তার সঙ্গে জানো ব্লাউজ পিস কেটে ফেলেছি, আর নিতে দেয়নি, বোঝো অবস্থা। আমি আর দেখে থাকতে পারছি না, আমি ঠিকই করেছি নেবো, বলে না আগে একটু দেখাও তুমি, আগে একটু গায়ে ফেলে দিলে ভালোই হয়েছে, আমি একটু গায়ে টায়ে ফেলে দেখিয়ে নিই। এটার প্রাইসটা হচ্ছে 12,500, পিওর খাদ্দি, মানে খাদ্দি জর্জের যেটা, একদম তার সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ পিস, পরলে না দারুণ লাগবে। আর ক্লোজে আসবো বাটিকটা, কি অসম্ভব না, দারুণ দেখতে, আর অজস্র, মানে বোনাটাও খুব, মানে পিওর খাদ্দি জর্জের বেনারসি, তাতে বাটিক। আর করতে দেওয়া আছে, জানি না কবে আসবে কিনা, 14-15-16 মধ্যে যদি এসে যায় কিছু পাবেন, বাট এই শাড়ি দুটো বুকিং করে নিতে হবে একদম। ১২,500টা, ওটা ছিল একটু ওয়াইন টোনে, এটা ব্লু এর সঙ্গে, ব্লুইশ গ্রিন, ব্লুইশ গ্রিনে শাড়িটা অসাধারণ। 12,500, আর এর সঙ্গে তো ব্লাউজ পিস রয়েছে, এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা এইবারে আসবো 30 নম্বর, লখনৌ। এটা কিন্তু তোমার মেশিনের কাজ হয়েছে না লখনৌটা, কিন্তু তার মধ্যে তোমার মুকেশ করা আছে, শাড়িটা অসাধারণ, অসাধারণ এগুলো, এর মধ্যে পুরোটা মুকেশ করা, মুকেশটা কিন্তু সম্পূর্ণ হাতে করতে হয়, আর পুরো ফিনিশ করা, একটু দেখাবো স্যাটিন দিয়ে, কাপড়টা দেখো স্যাটিন দিয়ে করা। এই শাড়িগুলো না একটা একটা, এগুলোও তাই একটা একটা, তবে সময় দিলেও বানিয়ে দিতে পারবে, এটা এগুলো দিতে পারবে, অ্যাকচুয়ালি মুকেশটা করতে সময় লাগবে, মেশিন এমব্রয়ডারি এর মধ্যে সময় লাগবে, আছে এগুলো পেয়ে যাবেন, কিন্তু মুকেশটা, এই যে মুকেশের কাজটা করতে কিন্তু সময় লাগবে। প্রাইসটা হচ্ছে 8,500, 8,500 উইথ ব্লাউজ, অল ওভার ব্লাউজ, 8,500, নাম্বার 30। এই শাড়িটা না আমার দেখাতে ইচ্ছেই করছে না, 31, তোমার দাম কিন্তু সেই তুলনায় অনেক অনেক কম, অনেক কম, মানে অনেক, মানে অনেক, মাথায় রাখবেন একটা একটা, 9,500, যতটা দেখা যাবে ততটাই কাজ, আর শাড়ি কিন্তু খুব হালকা, এতটা সুতোর কাজ কিন্তু শাড়ি হালকা, যেহেতু এই পিওর বলে। এটা হচ্ছে 9,531, 32, ওয়াও এই কালারটাও খুব মিষ্টি কালার, 32, 32 নম্বর। আমি কিছু বলবো না, শাড়িটা আমি নিজেই এরকম চুপ হয়ে গেছি, এটা না মুকেশ করা, তো মুকেশ করা, মুকেশ কাজ কিন্তু খুব রিচ কাজ, খুব মানে সফিস্টিকেটেড কাজ, আমার ভালো লাগে না খুব একটা সিকোয়েন্সের কাজ, মানে দামি শাড়িতে সিকোয়েন্স দিয়ে সেটাকে ইয়ে করে দেবা, ওই জন্য ওইটা যে সিকোয়েন্স আছে দেখো, বোঝাই যাচ্ছে না, ম্যাট করে দিয়েছো, ম্যাট করে দিয়েছো। এই হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 9,500, নাম্বার 32, এটা পিচ, ইংলিশ স্টোন পিচ, ইংলিশ স্টোন পিচ। আচ্ছা 32 এর পরে যাব 33, এটা খাদ্দি বেনারসির মধ্যে লখনৌ চিকেন হয়েছে, এটা সিঙ্গলি দেখাই, দেখো ব্লাউজটা বেনারসি ব্লাউজ একদম, এই ব্লাউজটা অন্য কিছু সঙ্গে যেতে পারে, আর তার সঙ্গে আঁচল পাটটা পুরো বুনে গেছে, আর ভেতরটা গেছে, যেহেতু এখানে পাটটা ভীষণ গর্জিয়াস, তাই আর মুকেশ করনি, তাহলে লাউড হয়ে যেত বেশি, ব্যালেন্স তো ওখানে, এইটা হ্যাঁ এইটা বোঝা যেত না, পাড়গুলো ইয়ে হয়ে যেত, লাউড হয়ে যেত শাড়িটা। এটা হচ্ছে 8,533, 33 নম্বর, 8,500, 34, কি মিষ্টি পিঙ্ক কালারটা গো, 34, এটাও ফ্রেমিং করা, সেলফে কাজ করে মেশিন পার্সিটা বড় করে আবার একটা করে দিয়েছো, কিন্তু দেখতে খুব মিষ্টি হয়েছে শাড়িটা, দাম হচ্ছে 6,500 মাত্র, পিওর জর্জেটে এবং ফ্রেমিং করা, দেখুন উল্টো দিকটা পুরো ফ্রেমিং করা, মানে আপনারা ফল না লাগালেও পারেন, কোনো অসুবিধা নেই। এটা তার সঙ্গে ব্লাউজটা, এটা হচ্ছে ব্লাউজের হাতাতে কাজ, এটাই না, হ্যাঁ হ্যাঁ সেলফে।
প্রাইস হচ্ছে 6534 এবারে আসবো 35 নম্বর কালারটা ভীষণ সুন্দর 35 নম্বর এটা ধরে নেবে আচ্ছা এটাকে ছেড়ে দাও 35 নম্বর ওইটা দিই ইয়েলো ওই ব্লাউজটাও এইভাবেই যাচ্ছে এই যে সেম জিনিস কালার শুধু পাল্টে গেছে এটা হচ্ছে ব্লাউজ ওটা ছিল পিঙ্ক এটা ইয়েলো টোন 35 অ্যাশ টোন একই শাড়ি দেখাচ্ছি অ্যাশ টোন দামও এক 6500 এটা গেল খুললেও হবে এটা না খুলে পুরোটা দেখিয়ে দিই এটা ধরো এটা ধরো হ্যাঁ 35 পুরোটা খুলে দেখালে কি বলতো শাড়িটা আমাদের দর্শকরা বুঝতে পারেন অ্যাশ আর এটা দেখানোর আরো সুবিধা হচ্ছে কুচিটা দাও তাহলে বুঝতে পারবেন যে কুচি দিয়ে পড়লে কেমন লাগবে এটারও প্রাইস হচ্ছে 6536 একদম অ্যাশ কালারে বিস্কিট কালার 37 অনেক বয়স যাদের তারাও কিন্তু এই কালারগুলো ক্যারি করে একদম একদম 37 মানে 34 35 36 37 চারটে তুমি চারটে কালার দেখালে সেম ডিজাইন মানে যে এমব্রয়ডারিটা কিন্তু সেমই থাকে সেম শুধু কালারগুলো আলাদা এবারে আসছি 38 চেক সিল্কে শিবরি39 ব্লাউজটা সেম সেম ডিজাইন সেম নাম্বার 39 নম্বর 3500 উইথ ব্লাউজ পিস 40 নম্বরে যাব 40 হাকোবা নাম্বার 40 বাহ হাকোবার সঙ্গে আজরাক প্রিন্ট এগুলো একটু অ্যারেঞ্জমেন্টের শাড়ি ডিজাইনার পিস আর তার সঙ্গে ব্লাউজটা কি দিচ্ছ ও এর সঙ্গে রেডি ব্লাউজ কিন্তু আমি শুধু দামটা শাড়ির দিয়েছি ব্লাউজ নিলে আলাদা ব্লাউজ দুটো আছে আপনারা এরকম চাইলে শুধু এরকম চাইলে পেতে পারেন আবার হাকোবা দিয়েও নিলে পেতে পারেন হাকোবার শাড়িটার দাম হচ্ছে 2800 যদি এই ব্লাউজটা নেন ব্লাউজের প্রাইস কত এটা এটা একটু ফোন করে জেনে নেন মানে ব্লাউজের প্রাইস আমি দুটো ব্লাউজ দু রকম দেখাচ্ছি যে যেটা নেবেন দুটো ব্লাউজের প্রাইস কিন্তু আলাদা আলাদা 700-800 এরকম আচ্ছা আর শাড়িটার দাম হচ্ছে 2800 পুরো অ্যারেঞ্জমেন্টের শাড়ি এটা হচ্ছে 39 নম্বর পিসি রেখেছি কেউ যদি পিস চায় ওইভাবে মানে পিসটাও মানে প্রাইস দিয়ে নিতে হবে হ্যাঁ হ্যাঁ শাড়ির দামটা হচ্ছে 2800 এবং এটাও কিন্তু একটা প্রিন্টের সঙ্গে ভাবে কেটে যদি দারুণ এই প্রিন্টটা খুব ব্রাইট খুব ব্রিন্ট তুই ব্লাউজ পিসটা দেখাও তো এই ব্লাউজ পিসটা দিয়েই নেবেন বডিটা হাকোবাতে হবে হাতাতে এইভাবে পিসটা এটা হচ্ছে 2800 নাম্বার 41 আমি দেখিয়ে দিয়েছি কি রকম ভাবে করতে হবে বা বানাতে পারেন এবার আসছে 22 22 নম্বর 22 এরও প্রাইস হচ্ছে 2800 এর সঙ্গে পিস রাখা রয়েছে হাকোবাটা দেওয়া হয়নি আমি দিয়ে দেব হাকোবা দিয়েই পেয়ে যাবেন এটা না এটা কিন্তু শাড়ির দামটা হচ্ছে 2800 ব্লাউজ পিস যদি নিতে হয় আর কিছু পেমেন্ট করতে হবে এটা হচ্ছে 42 দেখালাম 43 তসর গাছি তসর তোমার তসর রঘুনাথপুর হ্যাঁ বললে বলা যায় তার মধ্যে এটাতে কাঁথা হয়েছে গুড়ি রান হয়েছে জিরো সাইজ সিকোয়েন্স আছে আর এখানে কাটদানা আছে হ্যাঁ আর এর মধ্যে ফ্রেঞ্চ নট আছে ফ্রেঞ্চ নট পার্সি ভালো সাজানো হয়েছে শাড়িটাকে খুব সুন্দর সুন্দর দেখতে সাজানো হয়েছে এবং প্রাইসটা হচ্ছে 7843 মাত্র মাত্র কারণ স্টিচের শাড়ি তো কোনোদিন পুরনো হবে না 7843 44 44 নম্বর ওদিকটা নাম্বার 44 এটা এর আগেও দেখিয়েছি সবার খুব পছন্দ আমি আঁচল থেকেই দেখাই পরে ব্লাউজ পিস দেখাই এটা হচ্ছে আঁচল এটা উইভিং আর তার মধ্যে ডিজিটাল প্রিন্ট এটা উইভিং কিন্তু উইভিং চেন্দেরি বলা যেতে পারে না এটা চেন্দেরি তো এটা মুগালিনেন মুগা আচ্ছা মুগালিনেন উইভিং কিন্তু বেনারসি উইভ তার মধ্যে ডিজিটাল প্রিন্ট কি ভালো না দেখতে এটা রয়েছে মানে এগুলো আপনি এই দামে বিয়ে বাড়িতে আরামসে দিতেও পারবেন পড়তেও পারবেন কোনো ব্যাপার এটা 44 প্রাইস ছিল 3800 পেয়ে যাবেন 45 এগুলো অনেক আছে কিন্তু পার্টিকুলার এটা নয় না এটা নয় এই প্রিন্টটা কিন্তু নেই তুই ধর এটা এটাও হচ্ছে অনেক প্রিন্ট আছে 45 3800 আর তার সঙ্গে ব্লাউজ পিস এটা এটা আচ্ছা এইবারে 46 এ মালবেরি সিল্কে বাটিক ওয়াও প্রথম কথা সিল্কটা আর দ্বিতীয় কথা বাটিকটা
অসুর বধ, একদম নবমীর সন্ধেবেলায় পরার শাড়ি, ভালো হয়েছে, দারুণ হয়েছে, কালারটা দেখেছো এসছে, মায়ের মুখ বাটিকে আনা অস্ত্র শস্ত্র সহ, আর এই হচ্ছে গায়ের উপরে পদ্ম, কালারটা দুর্ধর্ষ, প্রাইসটা হচ্ছে 5,500। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, এটা হচ্ছে মালবেরি, তো এই ফিলটা আলাদা, 5,500 নাম্বার 46, এটাও নিতে পারেন লক্ষ্মী পুজো তো পরপরই, যেটা ধনলক্ষ্মী দেখাই আমি একদম পেঁচা এবং ধনলক্ষ্মী, এটা একটু এভাবে ধরো, এই জায়গাটা দুটো বাজে, দুটো বাজে, মানে মায়ের মুখটা পেঁচার মধ্যে, আর এই আসছে অজস্র পদ্ম, 47, প্রাইস হচ্ছে 5,547, আর এই রয়েছে ব্লাউজ 48, 48 নম্বর, এগুলো হচ্ছে মালবেরি সিল্ক, হ্যাঁ 48, এটা তো অজস্র পদ্ম প্রজাপতি, আর কালারটা দারুণ, মাছ ফ্রেমিংটাই হয়েছে মাছ সবটা বাটিকে, এটা হচ্ছে আজকের এপিসোডের 48, 5,500, এখন দিতে পারবো না, যা দিতে পারবো পূজোর পর, এটা হচ্ছে পিঠে পদ্ম, 48 এর পরে যাবো 49, 59, কি দারুণ উল্টো ভাজা আছে, পেয়েছি আজকে, পেয়েছি এটা আজকে হাতে পেয়েছি, আচ্ছা একটু এইভাবে ধরো না, এই জায়গাটা বাটিকে মা বরণ, একটা ইউএসএ চলে গেছে এই শাড়ি, হ্যাঁ এখানে রয়েছে কাশফুল, কালারটা কি এসছে দুর্ধর্ষ, এবং প্রাইস হচ্ছে অনলি 5,500 নাম্বার 49, পুরো 49 নম্বর শিউলি ব্লাউজটা, শিউলি পুরো শিউলি, আচ্ছা এবারে আসবো 50 নাম্বার 50, এটা আসছে 50 নম্বর নাম্বার 50, এটা মা মুখটা দেখুন খালি, এটা না কেটে ফ্রেমিংও করা যায়, আঁচলটা শুধু ফ্রেমিং, আর এখানে পুরো মায়ের হাতে যে অস্ত্র থাকে সেই অস্ত্র পারে, দুই পারে, প্রাইসটা হচ্ছে 5,550, প্রাইস আমি দিয়েছি ঠিক, একদম প্রাইস আমি দাওয়ার সময় নেই, 51 এ যাব, আচ্ছা প্রথম কথা টিস্যু মেটেরিয়াল না, এটাও বেনারস মেটেরিয়াল, কিন্তু এগুলো ওই কোটা দড়িয়া, হ্যাঁ মানে কোটা ডরিয়া কাজটা হয়েছে, আর তার সঙ্গে টিস্যু, টিস্যু কোটা আর কি, তার মধ্যে এই কাজটা দেখাবো, এটা হচ্ছে আজকের এপিসোডের 51, 3,600 51 নম্বর, আর ব্লাউজটা হচ্ছে এটা 51 নম্বর, প্রাইস হচ্ছে 3,600 3,651 নম্বর, এইবারে আসছি 52, এটা গ্রে কালার, মেটেরিয়ালটা সেম, কাজটা এর পাটটা ভীষণ রিচ, আর কাজটার মধ্যে দেখুন ছোট ছোট করে কি সুন্দর, 52, 3,600, আর তার সঙ্গে ব্লাউজ পিস আসছে এটা 53, 53 নম্বর শাড়ি, এই শাড়ি পেয়ে যাবেন স্টোরে চলে আসুন, কিন্তু এই 14, 15, 16 তে এই পার্টিকুলার এটা পাবেন না, এই ধরনের পাবেন, না না পাবে, কালার পাবে, এর কালার পাবেন, এইটা পাবেন না পার্টিকুলার, এই কালারটা হয়তো না পেতে পারেন, এটা হচ্ছে 53, 3,200 উইথ ব্লাউজ, হ্যাঁ আর 54, 54 নম্বর চেন্দেরি, তার মধ্যে এমব্রয়ডারি যাচ্ছে 3,200 54, 3,200, আচ্ছা এবার কিছু ব্লাউজ দেখবো, এটা হচ্ছে ব্লাউজ, হ্যাঁ ব্লাউজের প্রাইসগুলো একটু বলো, এগুলো তোমার আছে 1,800 সিল্কের গুলো, 1,800 পুরো কাঁথা, এটাও 1,800 স্ক্রিনশট নিয়ে আমায় পাঠাবেন, আরও আছে স্টোরে অনেক আছে, এদিকে এটাও 1,800, এটাও 1,800, এগুলো স্ক্রিনশট, এগুলো কোনো নাম্বার নেই, স্ক্রিনশট, তাছাড়া আপনারা কুর্তি প্রচুর পাবেন, গাউন পাবেন এখন, আচ্ছা এটা কত, এইটা 2,000 তসরে, আচ্ছা এবারে আসছে কটন, এইটা 1,400 কটন, 1,400 অল উইথ লাইনিং, হ্যাঁ 1,400 এইটা 1,200, আচ্ছা আমি তো ব্লাউজ দেখালাম, আমি লাম্বানিটা একটু দেখাতে চাইছিলাম, এটা না দেখালে আমি খুব অন্যায় করব নিজের সঙ্গে, 14,000 দামটা আমি মনে রেখেছি, 14,000, এটা ছিল পরের শাড়িটা, পরের নম্বর যেটা, দুটো দেখালে লাম্বানি, আর একটা দেখাবো দেখিয়ে বিদায় নেব, পূজোর আগে কি আমাদের আর দেখা হচ্ছে, জানি না হতেই মনে হয় হবে, হয়তো হয়ে যাবে পূজোর আগে,
কেননা পরে ও যখন এপিসোডের টাইম সেকেন্ড সানডে অক্টোবরের সেকেন্ড সানডে দুর্গাপুজো, হ্যাঁ তাই পুজোর আগেই হয়তো একদিন দেখা হয়ে যাবে আমাদের। দুটো লাম্বানি দেখালাম, স্ক্রিনশট তুলে রাখুন লাম্বানি, হাতে সময় নেই, বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, ভালো কাটুক, নমস্কার।